হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বাউ গাছে ক্ষি দিবে মাত্র পনেরো থেকে বিশ দিনে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে আমি আশা করি আপনারা যদি আমার মতো করে বাউ গাছের পরিচর্যা করেন তবে এই পরিচর্যা করে দেওয়ার পনেরো থেকে বিশ দিনেই প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে অনেকে অভিযোগ করেন আপনাদের বাউ গাছগুলো সময় মতো বৃদ্ধি হয় না বা গাছে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখা যায় আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনাদের বাউ গাছগুলো ঠিকঠাক মতো বৃদ্ধি হবে আর প্রচুর পরিমাণ ফলন আসবে তবে চলুন চলে যাই প্রথমে দেখুন বিয়ার্স আমি এই জায়গায় কিছু পরিমাণ বাউ গাছ লাগিয়ে দিয়েছি আর এই বাউ গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বড় হচ্ছে আমার এই বাউ গাছগুলো এখন পর্যন্ত টাটকা এবং সতেজ আছে আমি বাউ গাছে আজকে দ্বিতীয় দাপে পরিচর্যা করব। ইতিমধ্যে আমি বাউ একবার পরিচর্যা করেছি বাউগাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন ছিল তখন কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিয়েছি আমার এই বাউ গাছগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আজকে আমি এমন কিছু পরিচর্যা করে দিব যে পরিচর্যা করে দিবে পনেরো থেকে বিশ দিনেই ফুগ আসবে এর জন্য আমি প্রথমেই বাউ গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কেটে দিব আমি একটা ব্রেড দিয়ে পাতাগুলো কেটে দিচ্ছি আপনার একটা মাদায় দায় তিন থেকে চারটি গাছ রাখতে পারেন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখবেন ছয় থেকে আট ইঞ্চি মাদা থেকে মাদার দূরত্ব রাখবেন পাঁচ ফিট আমি একে একে বাউ গাছের গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি আপনারা এক একটি গাছ থেকে তিন থেকে চারটি পাতা কেটে দিবেন এতে করে বাউ গাছের গোড়ায় আলো বাতাস পাবে তাই অবশ্যই আপনারা বাউ গাছের গোড়ার পাতাগুলো কেটে দিবেন আর বাউ গাছের গোড়ার মাটিগুলো ঝুরঝুরা করে নেবেন যাতে করে শিকড়গুলো চারদিকে চলাচল করতে পারে আমি এখানে মাদাতে ছয়টি বাউ গাছ লাগিয়ে দিয়েছি একে একে লাউ গাছের গোড়ার পাতাগুলো কেটে দিলাম এরপর যে আমি দিয়ে দিব রসুনের খোসা বেজানো পানি এখানে আমি একশো আশি গ্রাম রসুনের খোসা বেজানো পানিটা দিয়ে দিচ্ছি রসুনের খোসাগুলো তিন থেকে চার দিন পানিতে ভিজিয়ে রাখবেন এরপর গাছের গোড়ার আশেপাশে দিয়ে দিবেন এই রসুনের খোসা গাছের পোকামাকড় দমন করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে আপনারা এই রসুনের খোসার পরিবর্তে সানফ্লেনটা দিতে পারেন অথবা আপনারা চাইবে বরণ ষাটও দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজের খোসার পানি এখানে আমি একশো আশি থেকে দুশো গ্রামের মতন পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজের খোসাগুলো তিন থেকে চার দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোসা গাছের দ্রুত ফুল ফোবানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটাই রোধ করে ছয় থেকে সাত দিন পর পর লাউ গাছে পেঁয়াজের খোসার পানিটা দিয়ে দিবেন আপনারা চাইলে পেঁয়াজের খোসার পরিবর্তে পটাশাটা দিতে পারেন এরপর আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রাম থিওপিট এই একই সাথে ছত্রাকনাশক এবং ভিটামিনের কাজ করে তাই অবশ্যই আপনারা এই বিটটা দিয়ে দিবেন এখানে একশো আশি গ্রাম পানির মধ্যে থিওবিটটা বিটটা গুবে নিয়েছি এইভাবে পানিতে মিশিয়ে দিবে খুব দ্রুতই কাজ করে আপনারা সাত থেকে আট দিন পর পর এই থিও গাছে দিতে পারেন এই ভিটামিনটা দেওয়ার কিছু দিনের মাঝে এই বাউ গাছে ফুল আসবে তাই অবশ্যই আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ইউরিয়া সার আমি তিন থেকে চার গ্রাম ইউরিয়া সার একশো আশি গ্রাম পানির মধ্যে গুবে নিয়েছি এইভাবে পানিতে মিশিয়ে নিলে খুব দ্রুতই কাজ করে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছের ডোগা চলতি রাখতেও সাহায্য করে ইউরিয়া সারের পরিবর্তে আপনারা চাল বা ডাল দোয়া পানি দিতে পারেন এরপর যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কম্পোস্ট সার দেখুন বিয়ার্স আমি কম্পোস্ট সারটা দিয়ে দিচ্ছি কোন গাছে কতটুকু পরিমাণ কম্পোস্ট সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর তাই গাছের ধরন অনুযায়ী অবশ্যই কম্পোস্ট সারটা দিয়ে দিবেন আমি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতন কম্পোস্ট সারটা দিয়ে দিচ্ছি এই কম্পোস্ট সারে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে এই কম্পোস্ট সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখে তাই অবশ্যই ভিয়ার্স আপনারা এই কম্পোস্ট সারটা দিয়ে দিবেন এইভাবে আপনারা গাউ গাছে সাত থেকে দশ দিন পর পর পরিচর্চা করবেন এতে গাউ গাছের দ্রুত প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে ফেরত অবশ্যই আপনারা বাউ গাছে ঠিক এইভাবে পরিচর্যা করবেন অনেক সময় দেখা যায় বাউ গাছগুলো ঠিকঠাক মতো বৃদ্ধি হওয়ার পরও ফুল আসে না সেই সময় আপনারা অবশ্যই বাউ গাছে কাটিং করবেন বাউ গাছের যে মেন ডোগাটা আছে সেই ডোগাটা কাটিং করে দিবেন ডোগাটা আলতু করে ঠিক এইভাবে ভেঙে দিবেন এতে করে বাউগ গাছে প্রচুর পরিমাণ টু জি এবং থ্রি জি শাখা বের হবে আর সেই শাখাতে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে এছাড়া আপনারা বাউগ গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আনতে বোরন সারটা দিতে পারেন বরণ সার দিয়েও বাউ গাছের স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যায় ফেরার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাউ গাছে আপনারা কীভাবে পরিচর্চা করবেন আমার মতো করে আপনারা বাউগ গাছে পরিচর্যা করবে আপনারা আপনাদের বাউ গাছ থেকে ভালো একটা ফলন পাবেন লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম